আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সংবাদে শুরুতেই জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম প্রাণে বাঁচতে দিল্লি ছেড়ে পালাচ্ছেন মুসলিমরা ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারালো ফিলিস্তিনি শিশু এবার পাকিস্তানে করোনা ভাইরাস রোগী শনাক্ত ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে দিবে না রাশিয়া করোনা ভাইরাস ওমরা ট্যুরিস্ট ভিসা বন্ধ করল সৈদি তিনি এলেন বললেন এবং চলে গেলেন আপাতত মামলা হচ্ছে না সেই বিজিপি নেতার বিরুদ্ধে এবং সবশেষ জানিয়ে দিব ফের ভূপাতিত সৈদি শুনছিলেন সংবাদ শিরোনাম প্রাণে বাঁচতে দিল্লি ছেড়ে পালাচ্ছেন মুসলিমরা খাজুরি খাসে চার নম্বর গলির মুখটাই দাঁড়িয়ে কাঁদছিলেন পঁয়ষট্টি বছর বয়সী মোহাম্মদ তাহির ছিলেন পাশে দাঁড়ানো তার দুই পুত্র বধুও গলির মুখ থেকে তাদের বাড়িটা ছিল খান চার পাঁচ বাড়ির পরে হ্যাঁ ছিল এখন গোটা বাড়িটাই সাই হয়ে গেছে গত মঙ্গলবার গভীর রাতে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে হাজার খানেক যুবক ঢুকেছিল তাহেরের গলিতে তাদের হাতে ছিল বন্দুক ধারালো অস্ত্রশস্ত্র গলিতে ঢুকেই তারা মারধর শুরু করল সেখানকার বাসিন্দাদের ঘরে ঘরে ঢুকে শুরু করল লুটপাট তারপর একটা একটা করে বাড়িতে আগুন লাগাতে থাকল লোকজন যে বাড়িগুলোর ভিতরে রয়েছে তার পরোয়াই করল না বাড়ি দাউদাউ দাউ করে চলছে দেখে প্রাণে বাঁচতে আর কয়েকজন জনপর্শির মতো তাহিরও তার পরিবারের লোকজনকে নিয়ে উঠে যান সাদে তারপর এক এক করে সেই সাদ থেকে পাশের বাড়ির সাদে ঝাঁপ দেন সেই বাড়ির ছাদ থেকে তার পরের বাড়ির ছাদে এভাবে সাদ টুপকে টোপকে তাহির পৌঁছে যান গলির শেষ প্রান্তে সেখানে তখনও পৌঁছায়নি হানাদাররা পালিয়ে প্রাণে বাঁচতে পেরেছেন তাহেররা কিন্তু বাড়ির মোহ আর ছাড়তে পারেন কিভাবে অনেক কষ্টে যে বানিয়েছিলেন বাড়িটা তাই বুধবার বিকেলে দুই পুত্রবধূকে নিয়ে বাড়িটা দেখতে এসেছিলেন তাহির গিয়ে দেখেন গোটা বাড়িটাই ছাই হয়ে রয়েছে পাশের বাড়িটারও একই দশা তার পরের টারও সেটা দেখার পর আর চোখের জল চেপে রাখতে পারেননি তারা গলির মুখে এসে কাঁদতে কাঁদতে বারবার পিছনে ফিরে সাই হয়ে যাওয়া বাড়িটার দিকে তাকাচ্ছিলেন আর দাঁড়িয়ে থাকতে পারেননি দুই পুত্রবধূকে নিয়ে চার নম্বর গলির মুখেই বসে পড়েছিলেন তাহির ফুপিয়ে কাঁদতে কাঁদতে তাহির বলেন ওরা বাড়িতে আগুন লাগিয়ে দিল আমরা পড়ি করে বাড়ি ছেড়ে পালাতে শুরু করলাম কোমর থেকে পঙ্গু আমার বউ ও পারল না আমার দুই ছেলেও গুরুতর জখম হয়েছে গত চব্বিশ ঘন্টায় কিছুই আমরা দাঁতে কাটিনি আমার সদ্যজাত নাতি নাতনিরাও জল খেয়ে রয়েছে এটা ঠিকই গলির কিছু হিন্দু বাসিন্দারও ঘরবাড়ি পুড়েছে কিন্তু খাজুরি খাসের চার নম্বর গলিতে যত মুসলিম পরিবার থাকতেন মঙ্গলবার গভীর রাতের ভয়াবহ ঘটনার পর তারা সকলেই সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে গেছেন একই চেহারা মৌজপুর বাবরপুর ভাগীরথী বিহারের গলিগুলোরও কোনো মুসলিম পরিবার আর সেখানে নেই এই কাহিনী শুধু খাজুরি খাসের নয় মৌজপুর বাবরপুর ভাগীরথী বিহার সব জায়গার ছবিটা একই গাড়ি নিয়ে সবজি বেচেন বছর কুড়ির মোহাম্মদ এফাস খাজুরিখাঁসে চার নম্বর গলির মুখে দাঁড়িয়ে বললেন এমন ভয়াবহ ঘটনা এর আগে দেখিনি ওদের সকলের হাতে ছিল বন্দুক লাঠি ধারালো অস্ত্রশস্ত্র ওরা জয় শ্রীরাম ধুন্নি দিচ্ছিল ওই ধুন্নি দিতে দিতেই গলির একের পর এক ঘরবাড়িতে ওরা আগুন লাগাতে শুরু করল গুলি চালাচ্ছিল এলো পাথারি তার আড়াই মাসের মেয়েকে লক্ষ্য করেও দুষ্কৃতরা ইট পাথর ছুটছিল জানালেন খাজুরি খাসের আর এক বাসিন্দা সিতারা সিতারা বললেন ওই সময় নিজেকে দিয়ে আমার বাচ্চাটাকে আড়াল করেছিলাম বাঁচিয়েছি ঠিকই কিন্তু এখন ভাবছি ওকে কি খাওয়াব পারব খাজুরি খাসে চার নম্বর গলির হিন্দু বাসিন্দারা কিন্তু ওই সময় তাদের মুসলিম পড়শিদের বাঁচানোর চেষ্টা করেছিলেন মুসলিমদের ঘরবাড়িগুলো যখন পুড়ছে তখন তারা নিজেদের বাড়ি থেকে বালতির পর বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন পারেননি জানালেন চার নম্বর গলির এক হিন্দু বাসিন্দা যিনি কিছুতেই তার নাম জানাতে চাইলেন না ভয়ে যদি এরপর তার উপরেও চড়াও হয় দুষ্কৃতরা গলিতেই থাকতেন দিনমজুর মোহাম্মদ আরিফ বিজয় পার্ক এলাকায় দিন দুয়েক আগে একটি কাজ পেয়েছিলেন আরিফ জানালেন এই ঘটনার পর তিনি প্রাণে বাঁচাতে সম্বলে চলে যাচ্ছেন সব কিছু ছেড়েছুড়ে গলিতে গলিতে ঢু মেরে দেখা গেল গত রবিবার থেকে টানা হিংসার ঘটনার পর খাস, মৌজপুর বাবরপুর ভাগীরথী বিহারের মুসলিম এলাকাগুলো একেবারে খা খা করছে বাড়িগুলো ছাই তাই আক্ষরিক অর্থেই শ্মশানের চেহারা নিয়েছে এলাকাগুলো সূত্র আনন্দবাজার ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারালো ফিলিস্তানি শিশু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে ইসরায়েল ও ফিলিস্তানের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তানিদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এ নির্যাতনের শিকার হয়ে গত সপ্তাহের পর পূর্ব জেরুজালেম উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক চোখ হারিয়েছে আট বছরের মালেক ঈশা নামে এক ফিলিস্তানি শিশু বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর ইসার পরিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসা একটি রেস্তোরাঁয় স্যান্ডউইচ কিনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে ইসরায়েলি বাহিনীর সদস্যরা ওই সময় গুলিটি ফিলিস্তানি শিশুর বাম চোখে আঘাত হানে এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকরা বলছেন ওই শিশু তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন শিশুটি আর কখনোই তার বাম চোখে দেখতে পাবে না এবার পাকিস্তানে করোনা ভাইরাস রুগী শনাক্ত আতুর ঘর উহান ছেড়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল ভাইরাস। ইতিমধ্যে বিশ্বের বত্রিশটি দেশ ও অঞ্চলে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে চীন থেকে উৎপাদিত হয়ে প্রাণঘাতী ভাইরাস সদূর ব্রাজিলে গিয়ে পৌঁছেছে এবার প্রাণঘাতী করোনাভাইরাস থাবা দিল পাকিস্তানে দেশটিতে এখন পর্যন্ত দুই জনের মধ্যে কোভিড উনিশ এর ভাইরাস শনাক্ত হয়েছে সূত্র আল জাজিরার বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর হেলথ বিষয়ক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ড জাফর মির্জা করোনা সংক্রমণের এ তথ্য নিশ্চিত করেন এছাড়া একই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের জনস্বাস্থ্য উপদেষ্টা বুধবার একটি টুইট করেছে টুইটে দেশটির জনস্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা বলেন পাকিস্তানে করোনা ভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছে এই দুইজন রুগীকে ইতিমধ্যে কোয়ারেন্টাইন করে ক্লিনিক্যাল স্ট্যান্ড প্রোটোকল অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এ খবরে এখনও আতঙ্ক না হতে অনুরোধ করছি দুইজন করোনা রোগী শনাক্তের কথা জানালেও তাদের মধ্যে কি করে ভাইরাসটি সংক্রমিত হল বা তা ইতিমধ্যে চীন ভ্রমণে গিয়েছিলেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি জাফর মির্জা তবে ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত পার্শ্ববর্তী দেশ ইরান থেকে এটি ছড়িয়েছে এ বিষয়ে দেশটির দক্ষিণা অঞ্চলীয় সিদ্ধ প্রদেশের স্বাস্থ্য দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে করাচিতে ২২ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি সম্প্রতি ইরান সফর করেছেন সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য ভাইরাসে ইরানে ১৯ জন মারা গেছেন আক্রান্ত হয়েছেন একশো জন চীনের বাহিরে এই ভাইরাসে সর্বাধিক ইরানেই মারা গেছে মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে ইরানি করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এ খবরের মধ্যেই ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান তবে সীমান্ত বন্ধ করেও এ ভাইরাসের প্রকোপ ঠেকানো যায়নি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দিবে না রাশিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারও অবৈধ ঘোষণা দিলেন রাশিয়া এ বিষয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানায় রাশিয়া জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো মঙ্গলবার ইরান বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের এক বিবৃতির পর এমন বক্তব্য দেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিখাইল বলেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংহকে ব্যবহার করা অনুচিত আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ যুক্তরাষ্ট্র এই বিশ্ব সংস্থাকে হাতের খেলনায় পরিণত করতে চাচ্ছে রাশিয়ার ঘোর বিরোধিতা করছে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন ইরাক রাশিয়া ও তুরস্কের তেরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন ভাইরাস ওমরা ট্যুরিস্ট ভিসা বন্ধ করল সৈদি প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় ওমরা পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৈদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সৌদি আরবে করোনা ভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসাবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে অমরা ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে এছাড়া উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশটির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা যাওয়া স্থগিত করেছে সৌদি আরব তবে আগে থেকে যাদের কাছে এই পরিচয়পত্র আছে তারা ইচ্ছে করলে দেশে ফিরতে পারবে এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরাও সৌদি ছাড়তে পারবে গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সাময়িক সময়ের জন্য করোনার প্রদুর্ভাব অঞ্চলের লোকজনদের ভিসা দিবে না সৌদি আরব আল আরবিয়ার খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্য দেশগুলোতে যখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে তখনই এই পদক্ষেপ নেওয়া হল ইরানে ১৯ জন মারা গেছেন করোনা ভাইরাসে চীনের বাহিরে এই ভাইরাসে সর্বাধিক ইরানেই মারা গেছে এছাড়া বাহারাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নয় জন ওমানে সংক্রমণ ঘটেছে তিনজনের দেহে কুয়েত ইরাক মিশর ইসরায়েলেও সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের সোমবার দেশগুলোতে একজন করে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে তবে সৌদি আরবে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে বুধবার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া। চীনে ওহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গোটা বিশ্বে এ পর্যন্ত আঠাশ তিনজন মারা গেছেন এর বেশিরভাগই চীনের নাগরিক তিনি এলেন বললেন এবং চলে গেলেন কবিতার বনটে সময়কে তিনি ধরে রাখেন যখনই সময় পান গর্জে ওঠে তার কবিতা কবিতাসত্তা আগুন ঝরে কলমে কবি হিসাবে কেউ কেউ তাকে উপহাস করেন ঠিকই কবিতার প্রাসাদগুণ নিয়েও প্রশ্ন তোলেন কিন্তু কলম থেমে থাকে না দিন শেষে বিনিদ্র চোখে একান্তে কলম মুখে ভাষা ফোটে প্রতিবাদের নিজেকে শানিত করে তোলেন বাংলার অগ্নিকন্যা তা জহুরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর বহিরাগত হামলা হোক বা দিল্লি হিংসা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কটাক্ষ করে কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্পের দুদিনের ভারত সফরের সময় সবথেকে বেশি জ্বলছিল দিল্লি যা নিয়েও প্রশ্ন করা হয়েছিল স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে উত্তর এসেছিল এগুলো ভারতের ব্যক্তিগত হিংসার ফল তারা নিজেরাই বুঝে নেবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া অবাক করেছিল অনেককেই এবার কবিতার মাধ্যমে যেন আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিরোনামহীন কবিতা তবে সেই জায়গায় রয়েছে একটি জিজ্ঞাসা চিহ্ন মমতা লিখেছেন তিনি এলেন বললেন এবং চলে গেলেন আমার মাতৃভূমি জ্বলতে থাকল বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার কন্দনরত মৃত্যু মিছিল বেড়ে চলল সেই লেখার অনুবাদও তিনি করেছেন ইংরেজিতে এর আগে দিল্লির হিংসা নিয়েও একটি কবিতা লিখেছেন মমতা নাম দিয়েছিলেন নরক তার আগেও সি এ এ এনআরসির বিরুদ্ধেও কবিতা লিখেছিলেন মমতা কবিতার নাম অধিকার আপাতত মামলা হচ্ছে না সেই বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় ইন্ধন যোগানো বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট এদিন আদালতের কাছে এ ব্যাপারে সময় চেয়ে নেন কেন্দ্র ও দিল্লি পুলিশ হেড স্পেস তথা উস্কানিমূলক মন্তব্য পরীক্ষা করে দেখা জবাব দেওয়ার জন্য পুলিশকে চার সপ্তাহ সময় দেন আদালত এ মামলার পরবর্তী শুনানি তেরোই এপ্রিল এর আগে অবিলম্বে অভিযোগ দায়েরের নির্দেশ দেওয়া এক বিচারককে বদলি করার পরই আদালত বিষয়টি পিছিয়ে দিল যে উস্কানিমূলক মন্তব্য দিল্লির হিংসার অনুঘটক বলে অভিযোগ উঠেছে তা বলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে এখনই অভিযোগ দায়ের করা সম্ভব নয় বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ সলিসিটর জেনারেল তুষার হেমতা বলেন তাড়াহুড়া করে মামলা করায় সমস্যা রয়েছে এখন মামলা করার সময় নয় যথাসময়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়ে তিনি দিল্লি হাইকোর্ট থেকে কিছুটা সময় চান এরপর চার সপ্তাহ সময় দেন আদালত ফের ভূপাতিত সৌদি ড্রোন সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে ইয়োমেনের হুতি আন সারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সীমান্তবর্তী নাজরান প্রদেশে ড্রোনটি ভূপাতিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সামরিক সূত্র জানিয়েছে ড্রোনটি নাজরান প্রদেশের আল আলসাওয়া এলাকার পার্বত্য অঞ্চলে গোয়েন্দা বৃত্তির জন্য উঠছিল এ অবস্থায় ইয়োমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে এ সূত্র জানায় ড্রোনটি ভূপাতিত করার কাজে ইয়োমেনি সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে নতুন ধরনের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার কয়েকদিন পর ইয়োমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল ইরানের সামরিক বাহিনী দাবি করছে নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি বদলে দেবে এদিকে গতকালও ইয়মেনের দক্ষিণা অঞ্চলীয় সাদা প্রদেশের বেসামরিক জনগণের ওপর সৈদি নেতৃত্বাধীন আগ্রাসী সেনা গোলাবর্ষণ করে তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি নিত্য নতুন আন্তর্জাতিক সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন